আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান স্বাগত মপুডোরান ফার্নিচারে শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ কুয়েত প্রবাসী সোহেল ভাই বৃহত্তম নরসিংদী জেলা থেকে আমাকে ভিক্টোরিয়া খানদানি দু সালের আধুনিক একটি ওয়াফুকেস এবং ভালোবাসার আদলে সাজানো খুবই স্মার্ট একটি লাভঘাট আমার কাছ থেকে নিয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ভাই তো সোহেল ভাই আমাকে দীর্ঘ দেড় মাস আগে দুটা বেডরুম সেটের অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ ফাইনালি এই ওয়াল সুকেসটা আমি ডেলিভারি দিব আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ নিয়ে একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটা সাধারণত একটা ওয়াল সুকেস হয় ছয় ফিট বাই সাত ফিট কিন্তু ভাইজান এটা নিয়েছেন সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট উচ্চতা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা এই ওয়াল সুকেসটা প্রাইসটা অনলি সত্তর হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ চিটাগং সেগুন কাঠের ভিতরে করা একটা বিষয় আজকে আপনাদেরকে দেখে আমি এই যে দেখুন এটা মোটা যে খানদানি পিলারগুলা ছয় ছয় মোটা পিলার থেকে নেওয়া এবং এটার উপরের কানিশ এবং এটার ভিতরে যে পাল্লাগুলা এটা কিন্তু আপনার পাকা দেড় ইঞ্চি মোটা একটা ওয়াল সুকেসের পাল্লা যদি আপনার এক ইঞ্চি ওভার হয়ে দেড় ইঞ্চি হয় তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে এই ওয়ালসুকেশটা কতটা খান্দানি এবং আধুনিকভাবে করা নিচে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ের আবারও বলে দিচ্ছি পিছনে চিটাগং গামারি কাঠ ভিতরে চিটাগং গামারি কাঠ বাহিরে পুরাটা সম্পূর্ণ ফ্রেশ সেগুন কাঠের করা অনলি সত্তর হাজার টাকা আরেকটা বিষয় আপনার দেখুন এটার ডয়ারের ভিতরে কিন্তু আপনার এক ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করা ওপো ফার্নিচার কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে না আমি সবসময় চেষ্টা করি একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে বিজনেসটা করার জন্য ডিজিকের মালিক আল্লাহ বান্দা হচ্ছেন উসিলা সোহেল ভাই দীর্ঘ দেড় মাস আগে আমার কাছ থেকে দুইটা বেডরুম সেট নিয়েছেন তো এই যে ভিতরের যেই থাকের যেই স্পেসটা এটা কিন্তু আছে হচ্ছে উনিশ ইঞ্চি এবং এটা কিন্তু আছে হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি মোটা তারপরে নিয়েছেন একটি খাত আমার ভালোবাসার আদলে সাজানো এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট এটার উচ্চতা ছয় ফিট সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাছের ভিতরে খোদাই করা নকশা এই খাটটার শাহি পিলার লাভ খাটের প্রাইসটা অনলি আশি হাজার টাকা ওপ ফার্নিচার বরাবর প্রতিটা প্রোডাক্টের একটা চেষ্টা করে নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করার জন্য কোয়ালিটি কোয়ালিটি আজকে দেখুন এই প্রোডাক্টটা কতটা ফিনিশিং দেওয়া হয়েছে আপনার হাতটা এইভাবে রাখলে আপনার হাতটা স্লিপ কাটবে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম সরাসরি যারা ফ্যাক্টরি থেকে জিনিস কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই চলে আসুন দেখে শুনে আপনারা পণ্য ক্রয় করলেই বুঝতে পারবেন যে আসলে অপু ফার্নিচার কী ধরনের কাজগুলো করে থাকে বাংলাদেশে তো দেখুন এই লাভকারটা হয়তোবা সোহেল ভাই ভাবিকে উপহার দেওয়ার জন্য নিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও একটু আধুনিক যুগ করেছি দুই সাইডে দুইটা খানদানি পিলার দিয়েছি পিলারগুলো আসলে অনেক মোটা মোটা খুব আধুনিক লাগে লাভকারটা বাংলাদেশে যে কতগুলো বিক্রি করেছি আমি লাভকারটা আমি নিজেও জানি না তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এটার পিছনেও কিন্তু আমার কাঠ ভিতর বাহির অলমোস্ট পুরো একটা জায়গায় কিন্তু আপনার চিটাগং সেগুন কাঠ ব্যবহার করা চিটাগং সেগুন কাঠ বেধিত এখানে অন্য কোনো কাঠ ইউজ করা হয় নাই আমি সবসময় চেষ্টা করি একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে বিজনেসটা করার জন্য এই ওয়াল সুকেসের পিলারগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দেখুন এটা কত মোটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়াল সুকেসের পিলার যদি হয় আপনার ছয় ছয় ভিক্টোরিয়া তাহলে এটা কতটা আধুনিক একটা লুক এবং গর্জিয়াস একটা ডিজাইন আসে এই ওয়াল সুকেসটার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি এই ওয়াল সুকেসটা প্রাইসটা অনলি সত্তর হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ চিটাগং সেগুন কাছের ভিতরে করা আমাদের শোরুমের ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি শোরুম সরাসরি সরজমিনে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে অপু ফার্নিচার ইতিমধ্যে সারা বাংলাদেশি আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আসছি আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসেই আমার উৎসাহর জায়গা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম